বন্ধুরা, এই রেমেডিটা লাগিয়ে কালো হাত পা কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, সপ্তাহে একদিন করে এই রেমেডিটা ট্রাই করো। এটা তোমরা মুখে এবং সারা গা হাত পায়ে লাগিয়ে ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক করতে পারো। ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা রিয়েল ব্লগস। বন্ধুরা, এই গরমে মুখের সাথে সাথে হাত পাও কিন্তু পরিষ্কার রাখা ভীষণ দরকার আছে। দেখবে আমরা এই সময় কি হয়, গরমের সময় একটু এমনি হাত খোলা জামা কাপড় পরে থাকি, তো আমাদের এই হাতেও কিন্তু দেখবে ট্যান পড়ে যায়, হাতে ট্যান পড়ে যায়, গলায় ট্যান পড়ে যায়। কারণ এই সময় যে জায়গাটাতেই রোদ্দুর লাগবে ঝট করে ট্যান পড়ে যাবে, ঝট করে কিন্তু কালো হয়ে যাবে। তারপর আমাদের পা যেমনি খোলা, শীতে যেমনি ধরো পা বন্ধ জুতো পরে থাকি আমরা, কিন্তু গরমকালে আমরা সাধারণত চটি জাতীয় জুতোগুলো পরতে আরাম পাই, পরি যাতে পায়ে ঘাম না হোক সেই কারণে। এবার যতটুকু জায়গা দেখবে খোলা আছে ততটুকু জায়গায় দেখবে কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়। এটা সবার হয়, ভীষণই কমন একটা প্রবলেম এটা। কিন্তু কিন্তু না পরেও তো উপায় নেই, গরমে কষ্ট পাবে, তো সেই কারণে বন্ধ জুতো তো পরা যাবে না, খোলা চটি পরতে হয়। তো এই হাত পায়ে ট্যান পড়ে যাওয়াটা একটা বিরাট সমস্যা। তো সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি খুব ভালো উপায় বলছি। বন্ধুরা, সপ্তাহে দুদিন করে তোমরা যদি এই উপায়টা করতে পারো, তোমাদের গা হাত পা ট্যানটা কিন্তু দূর হয়ে যাবে। তার সাথে সাথে দেখবে যখনই ট্যান পড়ে কালচে ভাব আসে, তার সাথে একটা ড্রাইনেসও আসে, একটা রুক্ষতা, একটা ড্রাইনেস চলে আসে, একটা গ্লো থাকে না স্কিনে। তো স্কিনে তোমাদের সেই গ্লোটাও ফিরে আসবে, স্কিন থেকে ট্যান তুলে দেবে, আর হাত পা ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে। আর আজকের রেমেডিটা তোমরা সারা গায়ে মাখতে পারো, সারা গায়ে মেখে সারা গায়ের রং উজ্জ্বল ফর্সা করতে পারো। আর আজকের রেমেডিটা এতই ভালো হচ্ছে যে বাচ্চাদেরও করতে পারো। বাচ্চারা এখন স্কুল যাচ্ছে, তারপর কলেজ যায়, যারা ছেলে মেয়েরা প্রত্যেকে, ছেলেরা মেয়েরা প্রত্যেকে সবার কিন্তু ট্যান পড়বে এখন। হাতে পায়ে মুখে যে জায়গাগুলোই দেখবে খোলা থাকবে, রোদ্দুরে তো প্রচণ্ড তাপ, এখন ভীষণ গরম, প্রচণ্ড তাপ, সঙ্গে সঙ্গে মুখে ট্যান পড়া শুরু হয়ে যায়। তাই তোমরা সপ্তাহে একদিন করে যদি এই উপায়টা করতে পারো, তোমরা দেখবে তোমাদের সমস্ত ট্যান উঠে যাবে, আর ত্বক কিন্তু গরমেও ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে। আর আজকের রেমেডিটার ম্যাজিক ব্যাপার একটা কি হচ্ছে, ড্রাইনেসও থাকবে না তোমাদের, মানে আজকের রেমেডিটা লাগিয়ে স্কিনটা ড্রাই হবে না, স্কিনটা খুব ময়শ্চারাইজ থাকবে, সফট থাকবে। আর তোমরা কি করতে পারো, হালকা কোনো ময়শ্চারাইজার ধরো চান করে নিলে এটা লাগিয়ে, এটা লাগাবার পরে 10-15 মিনিট রাখবে, তারপর স্নান করে নেবে খুব ভালো করে। আর যখন যেদিনে এটা লাগিয়ে স্নান করবে সেদিনে কিন্তু সাবান ব্যবহার করবে না, সাবান ব্যবহার না করে সারা গা হাত পা পরিষ্কার করতে পারো এটা দিয়ে। বন্ধুরা, এই উপায়টি সপ্তাহে একদিন করে বাচ্চা থেকে বড় প্রত্যেকে যদি করতে পারে, দেখবে তাদের গা হাত পা সবার কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে এবং পরিষ্কার থাকবে, স্কিনে ড্রাইনেস থাকবে না। কেন বলো তো, এই যে নারকোল তেল, নারকোল তেল 12 মাস আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, 12 মাস লাগানো উচিত। 1 চামচ নারকোল তেল নেবে ভোরে একদম, তার মধ্যে দেখো 1 থেকে 1.5 চামচ এখানে দেবে চালের গুঁড়ো। নারকোল তেলের সাথে চালের গুঁড়ো মেশালে খুব সুন্দর ত্বক কিন্তু উজ্জ্বলতা বাড়ে। এইবার আমরা এখানে আরও ত্বককে ফর্সা উজ্জ্বল করার জন্য মেশাবো 1 চামচ মুলতানি মাটি। বন্ধুরা, মুলতানি মাটিটা কিন্তু মেশাতে হবে, কারণ এই মুলতানি মাটি গরমের জন্য সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে। আর অল্প অল্প করে জল দিয়ে আমাদের এটাকে গুলে নিতে হবে, এই যে নারকোল তেল, চাল গুঁড়ো আর মুলতানি মাটি। 2 চামচ চাল গুঁড়ো নেবে তো 1 চামচ মুলতানি মাটি দেবে, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেশ সুন্দর একটা ঘন ক্রিমের মতন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই সময় তো বেশ ট্যান পড়ে যায় মুখে, আর দেখবে এখন হাওয়ায় একটা টান টান ভাবও আছে, যার জন্য এই নারকোল তেলটা স্কিনকে হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজও করবে। এইবার 1 চামচ লেবুর রস নেবে, 1 থেকে 1.5 চামচ দেখো এখানে আমি লেবুর রস অ্যাড করে দিলাম। লেবুর রসটা ট্যানিং দূর করার কাজ করবে, কালচে ভাবও দূর করবে, আর স্কিনকে সফট করতেও সাহায্য করে কিন্তু লেবুর রস, স্কিনটাকে নরম করবে। হাত পায়ে চামড়া খসখসে থাকে, কালো খসখসে হয়ে থাকে, সেই চামড়াকে নরম করে দিয়ে পরিষ্কার করতে সাহায্য করবে। দেখো আমি হাতে তোমাদের লাগিয়ে এখানে দেখাচ্ছি, তো দেখো যারাই হাউস ওয়াইফ আমরা সবাই, প্রত্যেকেই তো প্রত্যেক দিন রান্নাবান্নাও করি, এই যে আগুনের তাপ, মশলা তেল, মশলার গরম ছ্যাঁকা অনেক কিছুই আমাদের হাতে লাগে, তাতে কি হয় হাতে কালো দাগ ছোপ প্রচুর হয়ে যায়। এবং এই যে প্রচুর আমরা বাসন মাজি কিংবা জলের কাজ করি, আমাদের হাত প্রচণ্ড রুক্ষ আর ড্রাইও হয়ে যায়, যার জন্য একটা কালচে খসখসে ভাব হয়ে এসে যায় হাতে। তো সপ্তাহে একদিন অথবা দুদিন করে যদি এই রেমেডিটা ট্রাই করো,
তো যাদের হাত বেশি খসখসে আছে হাত পা, তারা দু চামচ নারকল তেল মেশাবে এটাতে। মিশিয়ে একটু ভালো করে এই রেমেডিটা তৈরি করবে। 10 থেকে 15 মিনিট দেখো এটা লাগিয়ে রাখবে। আমি 10-15 মিনিট লাগিয়ে রাখার পরে এটাকে দেখো এরকমভাবে একটা কাপড় ভেজাবে আগে, খুব ভালো করে জলে চুপচুপে করে ভিজিয়ে নেবে। তারপর হাত দিয়ে এরকম এটাকে মুছে তুলে নেবে হাত পা থেকে। দেখবে এত সুন্দরভাবে তোমাদের ট্যান আর এই কালো ছোপগুলো তুলে পরিষ্কার করে দেবে। দারুণ সুন্দরভাবে স্কিনকে কিন্তু পরিষ্কার করে দেয় এটি। তো এইভাবে তোমরা তোমাদের হাত পা পরিষ্কার করে নিতে পারো। তোমরা চাইলে এটা পিঠে গলায়ও লাগাতে পারো। যাদের এই পিঠে গলায় ঘাড়ে কালো দাগ ছোপ আছে তাদেরও কিন্তু পরিষ্কার হবে। তোমরা দেখতেই পাচ্ছ দেখো কতটা পরিষ্কার করে দিয়েছে, ঝকঝকে পরিষ্কার করে দিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ কালচে ভাবটাকে তুলে দেয়। তো সপ্তাহে একদিন করে অবশ্যই এটা এইভাবে ট্রাই করবে, দেখবে হাত পা সব পরিষ্কার থাকবে। আর তার সাথে সাথে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হাত কতটা ক্লিন করে দিয়েছে। তোমরা দেখো হাত একদম পরিষ্কার ঝকঝকে হাত হয়ে গেছে। একইভাবে তোমরা পায়ে লাগাতে পারো, এটা সারা গায়ে লাগিয়ে গলা পিঠ আমাদের এই যে এই সময় আমাদের যেটা হয় খোলা থাকে গলা ফলা, গলায় ফলায় সমস্ত জায়গার মুখেও তোমরা মুখের ট্যানও কিন্তু তুলে নিতে পারো। তো দেখো জাস্ট কি করবে, সিম্পলি কিছু করার দরকার নেই, কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে ভেরি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এগুলো, মুলতানি মাটি, চালের গুঁড়ো, নর্মাল একটু জল, আর আছে যেটা নারকোল তেল, আর দিয়েছি লেবু ট্যানিংটা দূর করার জন্য। স্পেশালি একটু লেবুর রসটা থাকলে ট্যানিংটা দূর হতে হেল্প করবে। তো এবার সেম এটা যেরকমভাবে আমরা মুখে হাতে লাগিয়ে দেখালাম তোমাদের, এক্স্যাক্টলি একইভাবে তোমরা এটা মুখেতেও লাগিয়ে নেবে। এইভাবে রেডি হচ্ছে ভীষণ ভীষণ ভালো রেমেডি, বিশেষ করে এই গরমের জন্য তো একদম পারফেক্ট রেমেডি হচ্ছে এটা। আর এটা আমার একটা খুব ফেভারিট রেমেডি। আর এই সময় মুখে র্যাশ দাগ, এটা ব্রুনো অ্যাকনে পিম্পলসের দাগ পর্যন্ত তোমাদের দূর করে দেবে। তো দেখো আমি গলায় মুখে ভালো করে এটা লাগিয়ে নিয়েছি। তো যারা স্কুল কলেজ যাচ্ছ তোমরা, যাদের ট্যান পড়ে যায় রোজকে রোজ, যেদিন ছুটিবার দিন থাকবে সেই ছুটির দিনগুলো করে এই রেমেডিটা লাগাবে তোমরা। সবচেয়ে ভালো বেস্ট রেমেডি হচ্ছে এই ট্যানিং তুলে মুখ ফর্সা উজ্জ্বল করার জন্য। সারা মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট মুখে এটা লাগিয়েই রেখে দেবে। এবার 15-20 মিনিট পর আবার একটি টাওয়াল অথবা একটি রুমালকে খুব ভালো করে জলে চুপচুপে করে একদম ভিজিয়ে নেবে। নেওয়ার পরে সেইটা দিয়ে আগে মুখ থেকে এই রেমেডিটাকে তুলে নেবে। ফেস প্যাকটা ভালো করে রুমাল দিয়ে তুলে তারপর জল দিয়ে মুখ ধোবে। মুখের আর গায়েটা মুছে নিলাম। আর স্কিন খুব হাই, যেহেতু নারকোল তেল ছিল সেই জন্যে স্কিন কিন্তু প্রচণ্ড হাইড্রেটেড, মানে একদম সফট স্কিন আর গ্লো এসে যায়, দারুণ সুন্দর গ্লো। দেখো একটা চকচকে গ্লো ভাব এসে গেছে স্কিনে, কিন্তু স্মুথনেস এসছে স্কিনে, একটা গ্লো চলে। এবার আমরা মুখটা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো আমি মুখ ধুয়ে এসেছি জল দিয়ে। ব্যাস এইভাবে তোমরাও কিন্তু হাত মুখ গলা সব পরিষ্কার উজ্জ্বল ঝকঝকে করে নিতে পারো এই গরমের মধ্যে। সঙ্গে সঙ্গে তোমাদের মুখ থেকে হাত পা থেকে ট্যান তুলে দেবে, আর স্কিনে একটা গ্লো নিয়ে আসবে, দারুণ সুন্দর গ্লো আর একটা সফটনেস নিয়ে চলে আসে। আর এরপরে তোমরা কি করবে, খুবই হালকা একটা ময়েশ্চারাইজার, বায়োটিকের ময়েশ্চারাইজারটা ভীষণ হালকা হয়, খুব সফট হয়। বায়োটিক, প্লাম এদের ময়েশ্চারাইজারগুলো ভীষণ ভালো হয়। মামাআর্থের ময়েশ্চারাইজারও খুব ভালো হয়, খুব হালকা হয়, সফট হয়। মামাআর্থের অ্যালোভেরা ময়েশ্চারাইজার আছে, মামাআর্থের হানিমালাই ময়েশ্চারাইজার আছে, এগুলো খুব লাইট অ্যান্ড ভীষণ হালকা। অল্প একটুখানি নিয়ে সারা মুখে হাতে ফাতে গলায় একটু করে লাগাবে, আর যদি বাইরে বেরোতে হয় হালকা করে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নেবে। ব্যাস ব্যাস তোমরা দেখবে একদম সারা দিন তোমরা এরকম ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক তোমাদের থাকবে কিন্তু। তো সপ্তাহে 2 দিন করে এটা অবশ্যই করতে পারো, এটা লাগিয়ে ধুয়ে নিয়ে এগুলো ধুয়ে নেবে, নেবার পরে স্নান করে নেবে ব্যাস। আর হ্যাঁ, সাবান কিংবা ফেস ওয়াশ তারপর না মুখে লাগাবে না গা হাত পায়ে লাগাবে কিন্তু, মানে যে জায়গাগুলোতেই তোমরা এই রেমেডিটা লাগাচ্ছ সেই সমস্ত জায়গায় কিন্তু কোনো সাবান ফেস ওয়াশ আর ইউজ করবে না। তা আর করলেই কিন্তু আবার কালো হয়ে যাবে, সেই জন্য সেই দিনটা করবে না, নেক্সট ডে তোমরা আবার সাবান ফেস ওয়াশ ইউজ করতে পারবে। তো ব্যাস এইভাবে নিজেদেরকে এই গরমের মধ্যে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নাও। তো আজকের এই রেমেডিটা ভালো লেগে থাকলে, এই হাত পা পরিষ্কার মুখ পরিষ্কারের রেমেডিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো বিউটি টিপস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে জানো টাটা।